बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। आमी इशराक अहमद, प्रोफेसर इंग्रेजी, नवकुमार इंस्टीट्यूशन एंड डॉक्टर शहीदुल्लाह कॉलेज। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सकले भलो आछो। आमिओ आल्लाहर रहमते भलो आछि आलহামদুলিল্লাহ। समय प्रयोजन आज आमी एखाने उपस्थित हयेछि। जा हो, तुम्हारे सामने आसले मन भलो जाए। जा हक, आज के आलोचनार विषय हे इंग्रेजी द्वितीय पत्र। कीभावे इंग्रेजी द्वितीय पत्रेर उपर स्वल्प समय खूब भलो प्रस्तुति नेওয়া सम्भव से सम्पर्के आमी तुम्हारे किछु दिक निर्देशना देब। इंग्रेजीते एकटा कथा आछे, वेल बिगिन इज हाफ डन। कोनो काज जदि सुंदर भावे शुरू करो তাহলে মনে রাখবা যে কাজটা অর্ধে হয়ে গেছে। তো সেই জন্য কোনো কাজ সাকসেসফুলি কমপ্লিট করতে চাইলে কমপ্লিট একটা রুটিন দরকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয়ে দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট, এখানে 60 মার্কস থাকে। অন দ্য আদার হ্যান্ড কম্পোজিশন পার্ট বি, এখানে 40 মার্কস থাকে। গ্রামেটিক্যাল আইটেমে, গ্রামার পার্টে কিছু গ্রামেটিক্যাল আইটেম থাকে, সেগুলো হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্সেস, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিমস and punctuation. On the other hand, composition part A, কিছু composition items থাকে, test items থাকে, সেগুলো হচ্ছে formal letters, email, report writing, paragraph writing, essay writing. এখন প্রশ্ন হচ্ছে এই সকল বিষয়ের উপর আমরা কিভাবে প্রস্তুতি নিব। আমি তোমাদের আগেও ক্লাসে বহুবার বলেছি, এখনো বলছি, 2016 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আছে এগুলো বাসায় সুন্দরভাবে সমাধান করবে। বিসাইডস এছাড়াও ঢাকা বোর্ডের অনুকূলে যেগুলো রিনাউন্ড কলেজ আছে, রিনাউন্ড কলেজগুলো টেস্ট এক্সাম কোশ্চেনগুলো ভালো করে সলভ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই দুইটা কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করো তাহলে তোমরা খুব সহজে এটা কভার করতে পারবে। আমি এটাও বলতে পারি তোমাদের, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। যদি আসেও, এই অভিজ্ঞতা থেকে তার অ্যান্সার তোমরা করতে পারবে। তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। এখন আমি তোমাদেরকে গ্রামেটিক্যাল পার্ট নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সামনে। এখানে কিছু গ্রামেটিক্যাল আইটেমস আছে। এই আইটেমসগুলো তোমরা যারা পড়াশোনায় ভালো তারা সবগুলো আইটেম বাসায় সুন্দর মতো অধ্যয়ন করবে, আর যারা তোমরা একটু দুর্বল আছো তাদের উদ্দেশ্যে বলছি, গ্রামেটিক্যাল আইটেমসগুলোর মধ্যে এমন কিছু আইটেম আছে যেগুলো অত্যন্ত সহজ, স্বল্প সময়ে তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষার জন্য পরীক্ষায় সহজে ভালো মার্কস ক্যারি করতে পারবে। আর বেশি সহজ হওয়ার কারণে তোমরা এটা গুরুত্ব দাও না, প্র্যাকটিস করো না, যার কারণে পরীক্ষায় বেশি পরিমাণ ভুল হয়ে যায় আর এখান থেকে ভালো মার্কস আসে না। যেমন ধরো পাংচুয়েশন, পাংচুয়েশন অত্যন্ত সহজ একটা আইটেম, তোমরা জানো এটাকে মুখস্থ করতে হয়। বলো, মুখস্থ করতে হয় নাকি? পাংচুয়েশন পরীক্ষায় দুইভাবে আসতে পারে, একটা ডায়লগ আকারে আর একটা হচ্ছে প্যাসেজ আকারে। তো যেভাবেই আসুক না কেন, এখানে দাঁড়ি, কমা, সেমিকোলন কোনো কিছু দেওয়া থাকবে, তোমাকে বাক্যগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তারপর কোথায় পুলিশস্টপ বলবে সেখানে পুলিশস্টপ বসে দিতে হবে, যেখানে কমা বসবে সেখানে কমা বসাই দিতে হবে, যেখানে ইন্টারোগেটিভ চিহ্ন বলবে সেখানে ইন্টারোগেটিভ চিহ্ন বসাই দিতে হবে, যেখানে এক্সক্লামেটরি চিহ্ন বসবে সেখানে এক্সক্লামেটরি চিহ্ন বসাই দিতে হবে। দেন
क्वेश्चन नंबर थ्री सुइटेबल वर्ड्स एंड फ्रेजेस এটা অত্যন্ত সহজ একটা আইটেম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি তোমরা 15 থেকে 20টা ওয়ার্ড ভালো করে মুখস্থ করে নাও তাহলে আমার বিশ্বাস তোমাদের পাঠ্য বইয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন করা হোক না কেন তুমি খুব সহজেই অ্যানসার করতে পারবা এখানে একটা বক্স দেওয়া থাকে বক্সে 10টা ওয়ার্ড দেওয়া থাকে নিচে 10টা কোশ্চেন দেওয়া থাকে বক্সগুলো থেকে সুইটেবল ওয়ার্ড এবং ফ্রেজ নিয়ে কোশ্চেনগুলো বাক্যগুলো পূরণ করতে হয় এখন আর্টিকেল এন্ড প্রিপোজিশন আর্টিকেল এবং প্রিপোজিশনের উপর একটা কথা না বললেই নয় তা হচ্ছে তোমাদের মধ্যে কিছু কিছু ছেলেমেয়ে আছে যারা আর্টিকেলের মধ্যে প্রিপোজিশন লেখো আবার প্রিপোজিশনের মধ্যে আর্টিকেল লেখো এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার এরকমটা যেন না হয় তোমরা খেয়াল রাখবে দেখো আর্টিকেল হচ্ছে এ অ্যান এবং দি যেখানে আর্টিকেল বলবে না সেখানে প্রয়োগ বসাতে হবে তাহলে আর্টিকেলের মধ্যে প্রিপোজিশন আসে কি করে আবার প্রিপোজিশনের মধ্যে আর্টিকেল আসে কি করে এটা বাসায় খুব সুন্দরভাবে যত্ন সহকারে প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে চলে আসবে কষ্ট হবে নাও রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব এটা কোশ্চেনটা শুনলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে ব্র্যাকেটের মধ্যে একটা রং ভার্ব দেওয়া থাকবে তোমার টেন্স এবং গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী এই ভার্বটা তোমাকে রাইট ভার্বটা এখানে বসাতে হবে সেটা যেমন ধরো রাইট মানে কি রাইট অর্থ হচ্ছে সঠিক আর ফর্ম অর্থ গঠন আর ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া তাহলে রাইট ফর্ম ও ভার্ব অর্থ হচ্ছে কি বোঝা যাচ্ছে ভার্বের সঠিক ব্যবহার ভার্বের সঠিক ভার্বটা এখানে বসাতে হবে রাইট ফর্ম অফ ভার্ব এবং দেন প্রোনাউন রেফারেন্স এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজে কমপক্ষে 5টা রং প্রোনাউন দেওয়া থাকবে তোমার প্যাসেজটা ভালো করে পড়ে রং প্রোনাউনটা আইডেন্টিফাই করতে হবে আর সেখানে সঠিক প্রোনাউনটা বসাতে হবে এবং সেখানে আন্ডারলাইন করতে হবে এখানে একটা কথা না বললেই নয় তোমাদের মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা শুধু উত্তরটা লিখে দাও তা কিন্তু হবে না ফুল প্যাসেজটা লিখতে হবে পাশাপাশি রং প্রোনাউনটাকে সঠিক করতে হবে নিচে আন্ডারলাইন করতে হবে মডিফায়ার এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজের ভিতর ফিলিং দ্য গ্যাপ থাকবে এখানে ব্র্যাকেটের মধ্যে ডিরেকশন দেওয়া থাকবে যে কোন মডিফায়ারটা এখানে বসাতে হবে তোমাকে ভালো করে পড়ে বুঝে সুইটেবল একটা ওয়ার্ড বসে দিয়ে প্যাসেজটা পূরণ করতে হবে দেন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের ক্ষেত্রে বলা কিছু নাই যত বেশি তুমি ওয়ার্ড জানবে তত তোমার কাছে সহজ হবে আর বাকি যেগুলো গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে এগুলো বাসায় তোমাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে বারবার ঠান্ডা মাথায় বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে আস্তে আস্তে দেখবে তোমার আয়ত্তে চলে আসবে তো এখন অন দ্য আদার হ্যান্ড কম্পোজিশন পার্টে কিছু কম্পোজিশন টেস্ট আইটেম দেওয়া থাকবে সেগুলো হচ্ছে ফর্মাল লেটার্স অ্যান্ড ইমেইল রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ রাইটিং অ্যান্ড এসে রাইটিং তো ফর্মাল লেটার্স অ্যান্ড ইমেইল অত্যন্ত সহজ একটা টার্ম সব ক্ষেত্রে প্যাটার্নটা একই রকম হয় যে সম্পর্কে তোমাদের অ্যাপ্লিকেশন ও ইমেইলটা লিখতে বলা হবে সে সম্পর্কে দুই এক লাইন ভিতরে লিখলেই হয়ে যায় রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং এর ক্ষেত্রে বারবার ভাষায় লিখতে হবে আর এক্ষেত্রে তোমাদের সহজ করার জন্য আমি বলি এবারে অ্যাডভান্স বইয়ে
শর্ট একটা সাজেশন দেয়া আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমার লেটার ইমেইল রিপোর্ট প্যারাগ্রাফ রাইটিং এসে রাইটিং সম্পর্কে একটা সাজেশন দেয়া আছে এই সাজেশন থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ফ্রিস্টা এগুলো বেশি বেশি গুরুত্ব দেবে ভাষায় বেশি বেশি করে অধ্যয়ন করবে আমার মনে হয় তাহলে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত সহজ হবে তো আমি এখানে আসার পূর্বে তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো কানেক্টরস টপিকটা নিয়ে কথা বলার জন্য এখন আমি তোমাদের সামনে কানেক্টরস টপিকটা নিয়ে কথা বলব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি তোমাদের ইংরেজি দ্বিতীয় সিলেবাসটা এমন প্যাটার্নে তৈরি করা আছে আমার বিশ্বাস কোনো ছেলে মেয়ে যদি একটু ভালো করে অধ্যয়ন করে তার জন্য ফেল করাটা অত্যন্ত কঠিন পাস করাটাই সহজ তো আমি তোমাদের যেগুলো আইটেমগুলো দেখালাম এগুলো এই আইটেমগুলো অত্যন্ত সহজ গুরুত্ব সহকারে বাসায় বেশি করে দেখবে তাহলে তোমাদের পাস মার্কটা এখান এখান থেকে উঠে দেবে উঠে আসবে আর তোমাদের চিন্তা করতে হবে না এখানে গ্রামাটিক্যাল সবগুলো আইটেমের তোমার মার্কস হচ্ছে হাই তো যে কয়টা আইটেমের সহজ আইটেমের কথা আমি বলেছি এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে অ্যান্ড এগুলো চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে কারণ এইগুলো যদি বাসায় এই কয়েকদিনে প্র্যাকটিস করো আমার মনে হয় 10 দিনের মধ্যে তোমাদের এখান থেকে ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব তো আশা করি তোমরা ভাষায় খুব ভালো করে অধ্যয়ন করবে যাই হোক কানেক্টরস কানেক্টরস এটা তোমরা অনেক সময় খুব কঠিন মনে করো আসলে কঠিন না যাই হোক কোন আলোচনা করা যায় কানেক্টরস আসলে কি কানেক্টরস হচ্ছে দুইটা বাক্যকে কানেকশন করা যে ওয়ার্ডগুলো দিয়ে দুইটা বাক্যকে কানেকশন করা হয় সেগুলো হচ্ছে কানেক্টর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো গ্রামেটিক্যাল অন্যান্য আইটেমগুলো সমাধান করার জন্য কোশ্চেন সলভ করার জন্য একটা ইন্ডিভিজুয়াল বাক্য ভালো করে অধ্যয়ন করলে সেগুলো সমাধান করা সম্ভব হয় যেমন ধরো আর্টিকেল প্রিপোজিশন দ্যাট ফর্মস অফ আর এক্সেট্রা কিন্তু কানেক্টরসের ক্ষেত্রে তা সম্ভব নয় কানেক্টরসের ক্ষেত্রে পাশাপাশি দুইটা বাক্য খুব ভালো করে পড়তে হবে তারপর কানেক্টরসের কোশ্চেন সলভ করতে হবে আমি এখন তোমাদের ধারাবাহিকভাবে কিছু কানেক্টরস নিয়ে আলোচনা করব যেগুলো অধ্যয়ন করলে যেগুলো যে কানেক্টরসগুলো ব্যবহার করলে বাক্যের মধ্যে কানেকশন স্ট্যাবলিশ করতে পারবে আমি ঠিক তেমনই কিছু কানেক্টরস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলব কানেক্টরসের যেগুলো হচ্ছে ফলাফল কেন্দ্রিক কানেক্টরস কানেক্টরসের প্রশ্নে এমন একটা বাক্য দেওয়া থাকবে যেটা সুস্পষ্ট কোনো রিজনকে নির্দেশ করবে আর সেই রিজনের ফলে অনেকগুলো আউটকাম হবে এই আউটকামগুলো পরবর্তীতে ধারাবাহিকভাবে বর্ণনা করা থাকে যদি এরকম কোনো সিনারিও তোমার সামনে চলে আসে তাহলে তুমি কি করবে যদি এমন একটা প্রশ্ন পাও যার একটি কারণ দেওয়া আছে কারণ উল্লেখ করে ফলাফলগুলো পরপর বর্ণনা করা আছে তাহলে তুমি সেক্ষেত্রে কি ধরনের কানেক্টরসগুলো সেখানে ব্যবহার করবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম ফলাফলের জন্য তুমি ব্যবহার করতে পারো সো দ্বিতীয় ফলাফলের জন্য তুমি ব্যবহার করতে পারো মোরওভার আর ফাইনালি তৃতীয় ফলাফলের জন্য তুমি ব্যবহার করতে পারো বিচার এখন উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার হওয়া যায় দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার রিজন দেওয়া আছে ফলাফল লাগে একটা ফলাফল দেওয়া থাকলে কোনো সমস্যা নাই যদি একাধিক হয় তাহলে কি ধরো প্রথম ফলাফলের জন্য সো সো দ্বিতীয় ফলাফলের জন্য আমি ব্যবহার করবো বড় না ফাইনালি তৃতীয় ফলাফলের জন্য
ব্যবহার করতে পারি বিসাইডস এগুলো বাংলা চিন্তা করলে আমাদের কাছে আরো সহজ মনে হবে সো অর্থ হচ্ছে তাই মোর ওভার হচ্ছে অধিকন্ত আর বিসাইডস এর অর্থ হচ্ছে এছাড়া আবার আমরা খেয়াল করি প্রথম ফলাফলের জন্য আমরা ব্যবহার করতে পারি সো দ্বিতীয় ফলাফলের জন্য আমরা ব্যবহার করতে পারি মোর এভার অ্যান্ড ফাইনালি তৃতীয় ফলাফলের জন্য আমরা ব্যবহার করতে পারব বিসাইড এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টাকে সহজ একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে আরো সহজ করে তুলতে পারি যেমন ধরো কানেক্টার সে প্রশ্নে দেওয়া থাকলো মাই ফ্রেন্ড স্টাডি ভেরি হার্ড হি গট এ প্লাস ইন এইচএসসি হি Got chance in Dhaka University. He went abroad for higher study. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু খেয়াল করি এখানে একটা রিজন দেওয়া আছে রিজনটা কি হলো মাই ফ্রেন্ড স্টাডি ভেরি হার্ড আমার বন্ধু কঠোর পড়াশোনা করেছে মানে অনেক বেশি পড়াশোনা করেছে অনেক বেশি পড়াশোনার কারণে সে এ প্লাস পেয়েছে এইচএসসিতে এ প্লাস পেয়েছে তারপর কি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং ফাইনালি সে অ্যাব্রড গিয়েছে উচ্চ শিক্ষা অর্জনের জন্য তাহলে আমাদের একটা রিজন দেওয়া আছে তার ফলাফল তিনটা ফলাফল তিনটা লেভেলে প্রকাশ করা আছে এখন আমরা এগুলো বানান বাংলা করলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে তা হচ্ছে আমার বন্ধু খুব কঠোর পড়াশোনা করেছিল যার কারণে সে এইচএসসিতে তাই সে এইচএসসিতে এ প্লাস পেয়েছিল অধিকন্ত অধিকন্ত সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল বিসাইডস এছাড়াও সে বিদেশে গিয়েছিল উচ্চ শিক্ষা অর্জন করার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা বিষয়টা তোমাদের কাছে এখন অত্যন্ত সহজ হয়েছে যদি এই ধরনের ফলাফল কেন্দ্রিক কোনো কোনো বিষয় থাকে কানেক্টরসের প্রশ্নে যদি এই ধরনের মানে রিজন দেওয়া থাকে পরবর্তীতে যদি এই ধরনের ফলাফলগুলো থাকে তাহলে আমরা সেক্ষেত্রে প্রথমে সো তারপর মোরওভার অ্যান্ড ফাইনালি ডিসাইডস ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এগুলো মন দিয়ে বাসায় পড়াশোনা করবে মাই বিলাভেড স্টুডেন্ট ফর দ্য সেক অফ এক্সামিনেশন you should must read the text repeatedly and take preparation in a systematic way. Make a daily routine and make yourself well prepared in accordance with the routine. If you do so, I hope you will do better in the examination. No doubt at all. God bless you. আর পরিশেষে আমি তোমাদের আর একটা কথা বলি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা সবাই নিরাপদে থাকো সুস্থ থাকো নিজে সুরক্ষিত থাকো পরিবারকে সুরক্ষিত রাখো তাহলে দেশ সুরক্ষিত থাকবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এখানেই শেষ করি